والتين والزيتون. রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াতে আপত্তি জানানো এবং শিক্ষার্থীদের শাস্তি চেয়ে শোকজ পাঠানো ঢাবির সেই শিক্ষক কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল বাসিরকে পদত্যাগ করিয়ে তার কক্ষেই কোরআন তেলাওয়াত করলেন শিক্ষার্থীরা। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ সমর্থিত ঢাবির শিক্ষকদের সংগঠন নীলদলের প্রভাবশালী শিক্ষক নেতার পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা। সোমবার সকাল হতেই কলা অনুষদের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। অনুষদের ডিন অফিস ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন তারা। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা কলা ভবনের তৃতীয় তলায় থাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক বাসিরের রুম থেকে তাকে দ্বিতীয় তলায় ডিন অফিসে নিয়ে আসেন। সেখানে তার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় অধ্যাপক বাসির বলেন, উপর মহলের নির্দেশেই ক্যাম্পাসে কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন তিনি। তিনি আরো বলেন, রবিবারই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আমি গতকালকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি পদত্যাগ করব, আমি তোমরা না আসলো আজকে আমি পদত্যাগপত্র দিয়ে যাব। শিক্ষার্থীদের তোপের মুখে সেখানে তিনি অফিসিয়াল প্যাডে নিজ হাতে তার পদত্যাগপত্র লিখে তাতে সই করেন। এখন থেকে স্যার যেহেতু ডিন নেই, তো স্যার হচ্ছে ভবিষ্যৎ জীবনে শুভকামনার জন্য আমরা এখন কোরআন তেলাওয়াত করব। আমরা কি আপত্তি আছে কিনা? পদত্যাগের পর বাসিরের অফিস কক্ষে কোরআন তেলাওয়াত করেন ঢাবি শিক্ষার্থীরা। আচ্ছা, স্যারের জন্য দোয়া করে দেন কে একজন। এরপর মোনাজাতের আয়োজন করা হয়। আবার শান্তি শৃঙ্খল অবস্থায় আবার আমরা আমাদের জীবনকে পুনর্বিনির্মাণ করতে পারি, সেটাও কি তুমি আমাদেরকে দাও। মোনাজাতে দোয়া করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব জায়গায় নৈরাজ্য বিশৃঙ্খলা দূর হয়ে যেন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়। আল্লাহ, বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্বেষ এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ রয়েছে, তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অন্তর ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দাও। এ সময় শিক্ষক আব্দুল বাসিরের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায়ও দোয়া চাওয়া হয়। বাসিরও এ মোনাজাতে অংশ নেন। গত 10ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় রমজান মাসকে স্বাগত জানিয়ে কোরআন তেলাওয়াতের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একদল শিক্ষার্থী। এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের কেন শাস্তি প্রদান করা হবে না, এই মর্মে আরবি বিভাগের চেয়ারম্যান জুবায়ের মোহাম্মদ এহসানুল হককে শোকজ করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল বাসির। নোটিশে বলা হয়, কলা অনুষদ ও প্রক্টর অফিসের নিয়ম নীতির ব্যত্যয় ঘটিয়ে আপনার বিভাগের শিক্ষার্থীদের সংগঠন আরবি সাহিত্য পরিষদ গত 10 মার্চ বিকেলে কলা ভবনের সামনের বটতলায় একটি কোরআন মাহফিলের আয়োজন করে। পূর্ব অনুমতি না নিয়ে এ ধরনের কাজের জন্য কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এ মর্মে আপনাকে লিখিত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। তবে বেশিরভাগ শিক্ষার্থী বটতলায় কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজনকে সাংবিধানিক অধিকার বলে মত প্রকাশ করে। এ প্রসঙ্গে তখন আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক বলেন, এখানে কোনো একটা অপতৎপরতা চলছে। শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করেছে, কোনো অনৈতিক কাজ তো করেনি, তাহলে কেন এত সমস্যা? কত শত অনুষ্ঠান এখানে হয়, তখন তো কোনো অনুমতি লাগে না, তাহলে কোরআন তেলাওয়াতে কি সমস্যা আমি বুঝি না। পদত্যাগ করা আব্দুল বাসির আওয়ামী লীগপন্থী শিক্ষকদের দল নীলদল থেকে ঢাবি শিক্ষক সমিতির নির্বাচিত একজন সদস্য। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই অধ্যাপক একই সঙ্গে কলা অনুষদের ডিন এবং বিজয় 71 হলের প্রভোস্টের দায়িত্ব ছিলেন। গত 10 অগস্ট তিনি প্রভোস্টের দায়িত্ব থেকে পদত্যাগ করেন।